আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ আরমান বিডি ইলেকট্রিক পক্ষ থেকে তো দেখতেছেন আমার পিছনে কাজ করতেছে এটা হচ্ছে নতুন ছাদ একদম কোলার পরে দেখেন ওরা সিলিং করে ফেলতেছে আর আমার লোক যেটা আছে ওইটা আমার পিছনে কাজ করতেছে দেখেন ওইখানে কোনায় সিলিং করে ফেলতেছে আমাদের সমস্যাটা হচ্ছে এখানে দেখেন এই যে আমাদের সারি 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 একটা দুইটা তিনটা ওইখানে আছে একটা দুইটা তিনটা সিলিংয়ের মধ্যে ফয়েন্টগুলো দেখ দেখতে পাচ্ছেন এইগুলা যারা ইলেকট্রিকের কাজ করে আমরা সবাই ভালোভাবে জানি যে এই পয়েন্টগুলো আমরা ফেফার দিয়ে বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পরে কি হয় সিটটা খোলার পরে এখানে পয়েন্টগুলো মোটামুটি আমরা অনেকে খুঁজে পাই আবার অনেকে খুঁজে পাই না দেখেন এখানে হচ্ছে কি এরা সিলিং করার সময় আমার এরকম তিনটা পয়েন্ট বন্ধ করে ফেলছে বন্ধ করার এখানে আমারও একটা সামান্য গাফলতি আছে সেটা হচ্ছে ফেভারগুলো নিয়ে নিতে হয় যখন সিলিং করবে ওরা আমাকে খবর দেয় না সিলিংটা যে কুলছে আমিও আসতে পারি নাই যার কারণে আমি আমার এরকম তিনটা পয়েন্ট হারিয়ে গেছে তো এইটা পয়েন্টটা না হারানোর একমাত্র উপায় হচ্ছে আপনাকে সিলিং যখন খুলবে মালিকের সাথে কথা বলে আসতে হবে প্রথমে আসার পর পয়েন্টগুলো ক্লিয়ার করতে হবে নিচ থেকেই পয়েন্টগুলো ক্লিয়ার করার দেখেন এখানে ওরা যেখানে কাজ করতেছে সিমেন্ট দিয়ে করাই দিয়ে সিমেন্ট মারতেছে ওইখানে আমাদের পয়েন্টগুলো মূলত হারা গেছে তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট মানে অনেক কিছু আবার আমাদের এটা যেহেতু একটা মসজিদের সাত এখানে যদি আবার তিনটা পয়েন্ট হারাই যায় এটা তেমন ব্যবহার না এটা আবার ইঞ্চিটপ দিয়ে মেফে ডিল দিয়ে বের করে ফেলতে করে ফেলতে পারি তো দেখেন এই পয়েন্টগুলো আমাদের এভাবে পরিষ্কার করতে হয় দেখেন আমার লোক কাজ করতেছে এখানে এভাবে প্রথমে আপনার ফেফারগুলো তো দেখা যায় ফেফারগুলো দেখা যাওয়ার পর ফেফারগুলো পরিষ্কার করতে হবে এবং যে ডাকনাগুলো আছে ডাকনাগুলো কিন্তু বের করবেন না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাই আপনি নিজে খুঁজে পাওয়ার জন্য ফেফারগুলো দেখেন নিচ্ছে ফেফারগুলো শুধু নিয়ে নিলে হবে না আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ফেফারগুলো নেব আমরা বক্সের ডাকনাটা নিব না অনেকে কি করে যারা নতুন কাজ করে তারা ডাংনাটা নিয়ে ফেলে ডাকনাটা নিয়ে ফেলার কারণে অনেক সমস্যায় করি আমরা তো ডাকনাটা নিবেন না এটা হচ্ছে আমার এক নম্বর কথা তারপর দেখেন এখানে সিলিং করার আগে আমি যেটা বললাম সবচেয়ে মূল কথা এভাবে একটু একটু পয়েন্ট দেখা যায় তো দেখা গেল তো ভাই ওরা মানে না রাজমিস্ত্রিরা যারা ইলেকট্রিকের কাজ করে আমরা সবাই ভালোভাবে জানি রাজমিস্ত্রিরা এমনি আমরা যেগুলা ফেভার বাহির করে রাখছি এভাবে সেইগুলো পর্যন্ত তারা বন্ধ করে ফেলে এর জায়গায় যদি আমরা ফেভারগুলো না আনি তাহলে অবশ্যই অবশ্যই ওরা ফোনগুলো বন্ধ করে এটা কিন্তু একশো পার্সেন্ট দেখেন আমি দেখা একটু জুম করে ফোনের ভিতরে দেখেন ফেভারগুলো নিবে এভাবে ডাকনাটা নিবে না ডাঙনার নিবে কখন যখন আমরা এখানে কেবল টানবো তখন ডাকনাটা নিবা আশা করি